রহমত ও রহমত আলী শুনছি, ভালো করে শোনো। ওই কবিরাজ, যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নেই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাওমাও করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে ওর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপি, মনের মধ্যে অসামিত থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোড়ল মরবে। আর বাজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাজবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমন নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে? আরও কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হার ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিনও সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে আসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়ামও ভালো হতে পারে, যদি যদি কি যদি আজ রাত্রির মধ্যেই। কি করতে হবে? যদি একটা ফতোয়া সংগ্রহ করতে পারো। ফতোয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সোজা ঔষধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, হাজার টাকা বকশিস দেব। কি তাজ্জব কথা, পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। আর তো সময় নাই ভাই, এখন ১২টা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই, মোড়ল তো এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছে, বেরিয়ে এসো, ভূতকে ডাকবেন না। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সে কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনে সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না?
যদি চোর আসে চোর আমার কি করবে? তোমার সোনাদানা জামা জুতা হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি, চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা? এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো, জামাটা নিয়ে এসো, মরলে খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নাই ভাই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন, আমার ঘরে কিছুই নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আফফান রহমান শুভ, এই চ্যানেলের ওনার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো সবার প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ রিসেন্টলি আর 1 থেকে 2 দিনের মধ্যেই আমাদের চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তো সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। এরপর আপনারা যারা আমার চ্যানেলে কন্টেন্ট দেখছেন, তাদের যদি কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো পছন্দের গল্প থেকে থাকে অবশ্যই সেটাও আমাকে জানাবেন, আমি সেটা কার্টুন তৈরি করার চেষ্টা করব। এরপর আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যে রিসেন্টলি অনেকেই আমাকে একটা কাজ করতে বলেছে, যেটা হচ্ছে 8ম শ্রেণীর বাংলা বই থেকে কাজী নজরুল ইসলামের লেখা ভাব ও কাজ। এটা মূলত একটা প্রবন্ধ, এটা মূলত আপনাদেরকে কাজের প্রতি মোটিভেট করার জন্য লেখা। তো এটার মধ্যে কোনো ঘটনা নাই যেটা দিয়ে আমি কোনো কার্টুন বানাতে পারবো। তো যারা আমাকে এই রিকোয়েস্টটা করেছিলেন যে এটা দিয়ে কার্টুন বানানো, আমি তাদের প্রতি দুঃখিত, কারণ এটার মধ্যে কোনো ঘটনা নেই যেটা দিয়ে আমি কার্টুন বানাবো। এটা মূলত প্রবন্ধ যেটা দিয়ে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করা হয়েছে। তো এর বাইরে আপনাদের যদি আর কোনো সাজেশন থেকে থাকে বা কোনো গল্প দেখতে চান আপনারা কার্টুন আকারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।